আমি সৃষ্টি আমি ধ্বংস বনানি দুটি আঁখি বারে বারে ফিরে যায় মথুরার কারাগারে নিষ্ঠুর হৃদয়ে জানি মামা ধ্বংস শত্রু রূপে পেতে চায় আমায় ধ্বংস ওদিকে আমায় পরম ভক্ত উদ্ধব আসিছে করিতে নিমন্ত ভক্ত আর ভগবান হইবে মধুর মিলন তাই এই শুভক্ষণে আমাকে যেতে হবে ও মথুরা ভোমরে কুঞ্জনে কি ভাবি এই নির্জনে ভোমরে কুঞ্জনে কি ভাবি এই নির্জনে বনানি এসেছি ব্রজ ধামে ও গো দয়া মা
সৃজন পালনে তুমি তুমি নিরাময় ঠাকুর তুমি নিরাময় এসেছি এই ব্রজ ধামে ও বোধয়াম সৃজন পালনে তুমি তুমি নিরাময় ঠাকুর তুমি নিরাময় তোমায় যে যেতে হবে সেই মথুরা এসেছি এই ব্রজ ধামে ও বোধয়াম সৃজন পালনে তুমি তুমি নিরাময় ঠাকুর তুমি নিরাময় ঠাকুর তুমি নিরাময় কে তুমি আমি উদ্ধব উদ্ধব রাজা কংসের মন্ত্রী কেন এসেছি এখানে ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে যেতে না কখনো সম্ভব নয় রাজা কংস আমি প্রথমে পাঠালো পুতুলাকে তারপর এলো তৃণবর্তসুর আর শেষে এলো বকাসুর আর এখন তুমি উদ্ধব তাই আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণের সাথে তোমায় কখনো দেখা হবে না না দেবী তুমি আমায় বাধা দিও না এই যে রাজা কংসের আদেশ আমাকে তুমি যেতে দাও এই চন্দ্রপলি দেহে প্রাণ থাকতেই এই চন্দ্রপলি দেহে প্রাণ থাকতেই তোমাকে কখনো যেতে দেবে না বেদনা চন্দ্রা বলি তুমি আমি যে জগৎ স্বামী চন্দ্রা বলি তুমি আমি যে জগৎ স্বামী ভক্ত ভগবানের ভোগ দরশ ওকে তুমি বাধা দিও না ও যে আমায় পরম ভক্ত উদ্ধব ভক্তের ডাকে ভগবান তো সাড়া দেবে তবেই তো আমার নাম বাঞ্ছা সুপুত প্রেমীর মাঝে ব্যতীত হৃদয় কেন দিলে বিশ্ব স্রষ্টা তুমি ধ্বংসরূপে প্রভু এলে সুপুত প্রেমীর মাঝে ব্যতীত হৃদয় কেন দিলে বিশ্ব স্রষ্টা তুমি ধ্বংসরূপে প্রভু এলে প্রভু চন্দা বলি ঠাকুর বেদনা আমি যে রাজ কর্মচারী রাজ আজ্ঞা পালন করা আমার কর্তব্য রাজ আজ্ঞা পালন না করলে আমার যে রাজদণ্ড ভোগ করতে হবে জগৎ মায়ায় দেখি তিক্ত পাপে গেছে ভরে তোমায় নামের গুণে পাপি তাপি যাবে সব তোরে জগৎ মায়ায় দেখি পাপে গেছে ভরে তোমায় নামের গুণে পাপি তাপি যাবে সব তোরে সুশীলের স্বরলিপি ধন্য হবে ভগবান বেদনা
তুমি যে ভাবো অনুক্ষণ চন্দা বলি আমি যে জগৎ স্বামী চন্দা বলি আমি যে জগৎ স্বামী ভক্ত ভগবানের ভোগ দরস সৃষ্টিকর্তা বেদনা